সাপ ভাল্লুকের মতো ভয়ঙ্কর প্রাণীদের দেখলে অনেক মানুষই ভয় পায়। কর্ণাটকের বিজয়নগর জেলার ইনগালাগি গ্রামে থাকেন ভেনুগোপাল। তিনি 30 বছর ধরে সাপ সমেত আরো নানা প্রাণীকে উদ্ধার করেছেন। ১৯৯০ থেকে ভেনুগোপাল সাপ আর অন্যান্য প্রাণীদের রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছেন। তার খামার বাড়িতে বিভিন্ন ধরনের হাঁস, মুরগি আর মাছ রয়েছে। আমি ১৯৯০ সাল থেকে কাজ করা শুরু করি। প্রায় 30 বছর কেটে গিয়েছে। 20 থেকে 25 হাজার সাপ আমি উদ্ধার করেছি। আমি শুধুমাত্র সাপ নয়, অন্য প্রাণীদেরও উদ্ধার করি। একসময় তিনি ও তার বাবা একসঙ্গে খাচ্ছিলেন। সেই সময় পাখিরা তাদের ডিমগুলো বাঁচাতে সাপটাকে ঠোকরাচ্ছিল। এটা দেখে তার বাবা সাপটাকে ধরে একটা ক্যানের ভিতরে রেখে দেওয়ার পরামর্শ দিলেন। তখন থেকে সাপ ধরাটা একটা শখ হয়ে গিয়েছে ভেনুগোপালের কাছে। খামারে আমি বাবার সঙ্গে খাচ্ছিলাম, একটা সাপ আমাদের সামনে দিয়ে চলে গেল। কতগুলো পাখি ওদের ডিম বাঁচাতে ওই সাপটাকে ঠোকরাচ্ছিল। আমার বাবা ওটা দেখছিলেন। তিনি আমায় বললেন সাপটাকে ধরতে এবং একটা ক্যানের ভিতরে পুড়ে রাখতে, আর পরে সন্ধ্যার সময় সেই সাপটাকে ছেড়ে দিতে বলেন। বিগত 30 বছরে সাপ ছাড়াও কুমির, বাঁদর আর ভালুকও বাঁচিয়ে তাদের বনের ভিতরে ছেড়ে দিয়েছেন তিনি। তিনি বহু সাপ আর অন্য জীবজন্তু উদ্ধার করেছেন কর্ণাটকের বিভিন্ন জেলা থেকে। বন দপ্তরের আধিকারিকরা তাকে এই কাজে সাহায্য করেছে। আমি কর্ণাটকের বিভিন্ন জেলা থেকে বহু সাপ উদ্ধার করেছি। আমি ভল্লুক, বাঁদর এই রকম অনেক প্রাণীকেও বাঁচিয়েছি। এই কাজ করতে গিয়ে সাপের কামড়ও খেয়েছেন ভেনুগোপাল, কিন্তু তাও তিনি এখনো এই কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। বহু দিন ধরে এই কাজ করে যাচ্ছেন তিনি। ইটিভি ভারত, কর্ণাটক।